প্রথমে দেখো বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান এই পাঁচটা বিষয়ের উপরে নৌবাহিনীর নাবিক পদে প্রত্যেকটা জেলায় কিন্তু পরীক্ষা হবে পাঁচটা বিষয়ের উপরে মোট পঞ্চাশটা প্রশ্ন থাকবে অর্থাৎ প্রত্যেকটা বিভাগে তোমার দশটা করে কোশ্চিন দেওয়া থাকবে কয়টা করে দশটা করে এমসিকিউ কোশ্চিন থাকবে ঠিক আছে এখন আমরা তো শিখলাম এমসিকিউ থাকবে ভালো কথা বাংলার কোন টপিকগুলো পড়তে হবে সবগুলো বাহিনীর জন্য কাছাকাছি প্রায় সিমিলার সিলেবাসটা কাছাকাছি বুঝে গেছে তুমি সেনাবাহিনীর জন্য যা পড়বা নৌবাহিনীর জন্য তাই পড়বা বা পুলিশ বাহিনীর জন্য সেটাই পড়তে পারো তারপরও দেখো বলে দিই এক কথায় প্রকাশ বাগধারা অনুবাদ কবির ছদ্মনাম কবির উপাধি সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ কবির জন্মশাল সমচ্চারিত শব্দ এবং সমার্থক শব্দ বাবা অনেক পড়ছো তো হ্যাঁ আচ্ছা এবার কি মনে হয় পরীক্ষা দিতে গেলে ভালো করতে পারবা হ্যাঁ ঠিক আছে গুড এরপরে দেখো আমরা ইংলিশে চলে যাব নৌবাহিনীর নাবিক পদের জন্য ইংলিশ কোন সিলেবাসের বিষয়গুলো পড়তে হবে প্রিপজিশন তুমি ভালো কথা প্রিপজিশনের কথা বলে কিন্তু মনে পড়লো তোমাকে যে প্রিপজিশনের শীত দিছিলাম বাবা কোথায় হ্যাঁ না প্রিপজিশনের শীত দেশ নেই আমাকে প্রিপজিশনের তাহলে দেখতে হবে এরপরে আর্টিকেল টেন্স ট্রান্সলেট ইনটু ইংলিশ বাংলা দেওয়া থাকলো ইংলিশটা করতে হবে যেমন বাংলা কীরকম ট্রান্সলেট হতে পারে আমি নৌবাহিনীর নাবিক হতে চাই এটা ইংলিশটি সঠিক কোনটা হবে ঠিক আছে বাংলাদেশ আমার জন্মভূমি এটা সঠিক ইংলিশ সেন্টেন্সটা কি হবে এরকম বাবা রাখে বুঝতে পারছো তো ওকে ভয়েস চেঞ্জ পার্টস অফ স্পেস ট্যাগ কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্ব এবং ন্যারেশন তোমাদের ইংলিশ স্যার কি কি শিখাইছে এখন একটু বলো আমাকে ক্লাসে ভয় শিখেছে কি শিখাচ্ছে এখন আমরা গণিতের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নৌবাহিনীর নাবিক পদের জন্য গণিতের কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে বীজগণিতের সূত্র সূত্র থেকে কিন্তু কোশ্চিন আসেই প্রায় খুব মনোযোগ সহকারে শোনো ঘুম বাদ দাও সারা রাত পড়ালেখা করছো মেনে নিলাম ক্লাসে আসছো কিন্তু ঘুমানো যাবে না পড়ালেখা করছো সারা রাত একাডেমিতে সেটা মেনে নিলাম ঠিক আছে কিন্তু ক্লাসে বসে বাবা ঘুমাচ্ছ কেন ঘুমানো যাবে না ঠিক আছে মনোযোগ দাও একটু এরপরে দৈর্ঘ্য পরিমাপের সূত্রগুলো আছে ত্রিকোণমিতির সূত্র তাই না সাজু এরপরে পরিমাপের একক এককের সূত্রগুলো শতকরা ঐকিক নিয়ম উৎপাদক বর্গ নির্ণয় মান নির্ণয় লাভ ক্ষতি লসাগু পিতা পুত্রের বয়সের অঙ্ক নৌকা স্রোত সরল অনুপাত জ্যামিতিক সংজ্ঞা এবং ধারার অঙ্কগুলো আশা করি তোমরা শীত পাইছো শীতের মধ্যে এগুলো সবগুলো বিষয় আছে ঠিক আছে সাধারণ বিজ্ঞান কোন বিষয়গুলো পড়তে হবে তোমাদের এসএসসি তে সাধারণ বিজ্ঞান বই ছিল ছিল না আচ্ছা সাধারণ বিজ্ঞানের কোন টপিকগুলো একটু পড়বা নাবিক পদের জন্য আমি একটু বলে দিই এসএসসির বই থেকে দেখো জীবনের জন্য পানি হৃদযন্ত্র যত কথা নবজীবনের সূচনা দেখতে হলে আলো চাই পলিমার অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার দুর্যোগের সাথে বসবাস এসব বলকে জানি জীব প্রযুক্তি প্রত্যেক জীবনের তড়িৎ জীবন বাঁচাতে বিজ্ঞান উচ্চতর জীবনধারা এগুলো এসএসসি থেকে পড়বা এসএসসি বই থেকে আর এবং আরও বেশি ভালো হয় সেটা হচ্ছিল জেএসসি যে সাধারণ বিজ্ঞান বইটা ছিল জেএসসি সাধারণ বিজ্ঞানের এমসিকিউ প্রশ্নগুলো একটু পড়তে পারো অনেক ঠিক আছে তাহলে দেখবো যে পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাইছো পাশাপাশি সাধারণ জ্ঞান থাকবে সাধারণ জ্ঞানের কোন বিষয়গুলো পড়তে হবে বিশেষ করে নৌবাহিনীর নাবিক পদের জন্য দেখো সামরিক বাহিনী সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা শিখছি ক্লাসে আচ্ছা বলো দেখি বাংলাদেশের সামরিক বাহিনীর সদর দপ্তর কোথায় ওকে তারপর বাংলাদেশের বিভিন্ন জেলা পুরাতন নাম বিভিন্ন দেশ এবং স্থানের ভৌগোলিক উপনাম তারপর ভাস্কর্যের স্থপতি বিভিন্ন দেশের জাতীয় পাখি ও পশু রাজধানী ও মুদ্রার নাম আইনসভা বা সংসদের নাম বিভিন্ন বিষয়ের জনক
বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিখ্যাত দর্শনীয় স্থান, জাতীয় দিবস সমূহ, বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, উচ্চতম, বিভিন্ন সংস্থার সদর দপ্তর, অ্যাব্রিভেশন বা পূর্ণরূপ, মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্য, বিভিন্ন দেশের পুরাতন নাম, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীর নাম, সবগুলো বিষয় তোমাদেরকে দাগাই দিছি আমি বইয়ে, ঠিক আছে? আমাদের সোজার গাইডের বইটা যদি ভালোভাবে তোমরা পড়তে পারো ইনশাল্লাহ ভালো করতে পারবো কি, ঠিক আছে? সাজরও বোধ হয় ঘুম ধরছে, বাবা কাল কত রাত পর্যন্ত তোমরা পড়ছো যে এখানে এসে এত ঘুমাচ্ছ ক্লাসে? হ্যাঁ কে মডেল টেস্ট নেবো ভালো কথা, কিন্তু সারা রাত পড়ছো সেটাও ভালো কথা, কিন্তু ক্লাসে এসে তো ঘুমানো যাবে না। হ্যাঁ বোকা ক্লাসটা মনোযোগ দেন। নাবিক পদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সোজার ট্রেনিং একাডেমিতে আমরা প্রস্তুতি করাই, শুধু সেনাবাহিনীর জন্যই না, নৌবাহিনী, বিমান বাহিনী সবগুলোর জন্য। ইনশাল্লাহ প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আসতে পারো, এসে আমরা এই যে পাঁচটা বিষয়ের উপরে যে লিখিত পরীক্ষার বিষয়গুলো দেখালাম, পাশাপাশি তোমার লিখিত পরীক্ষা তো ওই পাঁচটা বিষয়, মৌখিক, শারীরিক এবং মেডিকেল, এই চারটা বিষয়ের উপরে কোর্সগুলো করানো হবে। এবং আমি জোর গলায় বলতে চাই, যারা আমাদের একাডেমিতে ইনশাল্লাহ আসবা বা বর্তমান ব্যাচে প্রস্তুতি নিচ্ছ, সব বাহিনীর জন্য তোমাদেরকে যতগুলো মডেল টেস্ট নেওয়া হয় এবং যতগুলো আমি সাজেশন দিই, তোমরা শুধু একটু যদি পড়তে পারো তোমরা সব বাহিনীর লিখিত পরীক্ষা কমন পাবাই, পাশ করবা ইনশাল্লাহ। বুঝা গেছে কি? এটা তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।